আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএফ সেলাই ঘর। আজ আমি একটি ইউনিক গলার ডিজাইন কাটিং করে দেখাবো। সেজন্য এখানে আমি একটি পেস্টিং পেপার নিয়েছি। এখানে আমি পেস্টিং পেপারটি আগে থেকে ডাবল ভাঁজ করে নিয়েছি। দেন এই যে আমি এখানে এটা পেস্টিং পেপারের এই সাইডটি হচ্ছে বন্ধের সাইড আর এই সাইডটি হচ্ছে ওপেন সাইড। দেন আমি এখানে গলার চওড়া নিব। গলার চওড়া নিব হচ্ছে 5, 5-এর অর্ধেক হচ্ছে 2.5 ইঞ্চি। আমি 2.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গলার চওড়া বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দেন আমি এখান থেকে গলার লম্বা নিব 7 ইঞ্চি। যেহেতু আমি উপরে 2.5 ইঞ্চি নিয়েছি, সেহেতু এখানেও নিচের দিকেও 2.5 ইঞ্চিতে একটি মার্কিং করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমি একটি বক্স তৈরি করেছি। এই বক্সের মধ্যে স্টেপ বাই স্টেপ মেজারমেন্ট অনুযায়ী আমি গলাটি কাটিং করে দেখাবো। এখন এই যে এখানে বন্ধের সাইড, এই বন্ধের সাইডের নিচের দিক থেকে আমি 1.25 ইঞ্চিতে এইভাবে একটি মার্কিং করব। দেন এই এখান থেকে উপরের দিকে 1.5 ইঞ্চিতে একটি 1.5 ইঞ্চিতে একটি স্ট্রেট দাগ টেনে নিচ্ছি। দেন এখান থেকে 1 ইঞ্চিতে এই যে 1 ইঞ্চিতে আমি আরেকটি দাগ টেনে নিচ্ছি। এখন এখান থেকে উপরের দিকে আরেকটি দাগ টেনে নিচ্ছি 1 ইঞ্চিতে। দেন এইভাবে এখন দাগটি মিলিয়ে দিচ্ছি। এখন এই যে এখান থেকে এই এই বন্ধের সাইডের এই কোণা বরাবর এতটুকু ভি শেপ করে নিচ্ছি। দেন এই যে উপরের থেকে এই পর্যন্ত একটি রাউন্ড শেপ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন গলাটি কত সুন্দরভাবে ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে। এখন এই গলার আউটসাইডে আমি 1.5 ইঞ্চি করে মার্কিং করে নিচ্ছি। ডট ডট করে টেনে নিচ্ছি। দেন তারপরে স্ট্রেট দাগ টেনে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আউটসাইডে দাগ টেনে নিয়েছি। এখন আমি গলাটি কাটিং করে দেখাবো। আগে এক্সট্রা অংশটুকু কাটিং করে নিচ্ছি, তারপরে মেন গলাটি কাটিং করে দেখাবো। আপনারা যারা একদমই সেলাই কাজে নতুন, তারা আমার এই নিয়মটি ফলো করলে ইনশাল্লাহ খুব সহজে আপনারা গলাটি কাটিং করে আপনাদের জামার গলায় সুন্দরভাবে ছিটিং করে লাগিয়ে একটি ইউনিক গলা ডিজাইন হয়ে যাবে। আমি কাইসি ধরে সুন্দর করে কোণা বরাবর ধাপে ধাপে কাটিং করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার গলাটি কাটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। গলাটি দেখতেও অনেক সুন্দর লাগছে।
আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আর আপনার উপকার হলে একটি লাইক দিয়ে দিবেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।